আপনি কি এমন কোনো জাদুকরি ভেষজ সম্পর্কে শুনেছেন যা আপনাকে সুপার পাওয়ার দেয়? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, জাদুকরি ভেষজ। এই জাদুকরি ভেষজের নাম হলো কুলেখাড়া। কুলেখাড়ার অন্যতম বৈশিষ্ট্য হলো এটি পুরুষদের বন্ধাত্মের চিকিৎসায় ব্যবহৃত হয়। আয়রন সমৃদ্ধ এই কুলেখাড়া আপনার হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে পারে, শরীরের শক্তি বাড়াতে পারে, আপনার সক্ষমতা বাড়াতে পারে, সেই সাথে আপনার শরীরকে চনমনে রাখতে, সুস্থ রাখতে খুবই উপকার করে। এই কুলেখাড়া উদ্ভিদকে অঞ্চল ভেদে বিভিন্ন নামে ডাকা হতে পারে। আমি এর একটি নামই জানি, কুলেখাড়া। আপনি যদি এই উদ্ভিদটি চিনে থাকেন কিংবা অন্য কোনো নাম জেনে থাকেন, আপনার এলাকায় অন্য কোনো নামে এই উদ্ভিদকে ডাকা হয়ে থাকে, তাহলে অবশ্যই সেটি কমেন্টসে জানাবেন। এটি আমাদের দেশের বিভিন্ন স্থানে যেখানে জলাশয় রয়েছে এই জলাশয় এলাকায় জন্মে থাকে। এছাড়াও এই কুলেখাড়া বিভিন্ন অঞ্চলে দেখতে পাওয়া যায়, তবে পূর্বের তুলনায় এখন খুব কম দেখতে পাওয়া যায়, অনেকটাই বিলুপ্তির পথে। কুলেখাড়ার বেগুনি রঙের ফুল ঔষধি কাজে ব্যবহৃত হয়। এর পাতা দিয়ে অনেক রোগের ঔষধ তৈরি করা হয়ে থাকে। কুলেখাড়া কিভাবে সেবন করলে আপনার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে পারবেন, আপনার শারীরিক সক্ষমতা, শারীরিক শক্তি বাড়াতে পারবেন, সে সম্পর্কে আজকে আমরা জানবো। তো বন্ধুরা, রিকোয়েস্ট করছি, আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। পাশে যে বেল ঘন্টা রয়েছে সেটা বাজিয়ে দিয়ে অল অপশন সিলেক্ট করুন, এতে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর দেরি না করে ভিডিওতে এখন একটি লাইক দিন, ফেসবুকে শেয়ার করে দিন, আর শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। আমাদের চারপাশে সাধারণত শাকসবজির তুলনায় কুলেখাড়াতে আয়রনের পরিমাণ সবচেয়ে বেশি। এই ভেষজটির উপকারিতা এত জনপ্রিয় এবং ব্যাপক যে বিভিন্ন কোম্পানিগুলো এই কুলেখাড়া সমৃদ্ধ পণ্য কিন্তু বাজারে নিয়ে আসছে। কুলেখাড়া হিমোগ্লোবিনের মাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে। গবেষণায় দেখা গেছে যে এক মাস বা তার বেশি সময় ধরে এই পাতা খাওয়ায় রক্ত স্বল্পতা আক্রান্ত ব্যক্তির স্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নতি করতে পারে। এটি ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত কার্যকর, কারণ এটি রক্তের শর্করার মাত্রা কমাতে সাহায্য করে। ডায়াবেটিসের রোগী যদি কুলেখাড়ার পাতা নিয়মিত সেবন করে তাহলে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা, অর্থাৎ সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখা খুবই সহজ হয়। এটি পাকস্থলী এবং লিভারের কার্যকারিতা বৃদ্ধি করতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ডায়রিয়া এবং আমাশয়ের চিকিৎসাতেও কুলেখাড়ার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। আপনি পেটের সমস্যায় ডায়রিয়া এবং আমাশয় হলে কুলেখাড়ার পাতার রস সেবন করলে উপকার পাবেন। এই ভেষজটিতে হলুদের মতো অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্থেলমিন্টিক বৈশিষ্ট্য রয়েছে। অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ থাকায় যে কোনো ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণে আপনি এই কুলেখাড়ার পাতা যদি সেবন করেন তাহলে উপকার পাবেন। এই কুলেখাড়া আপনার ব্যথা উপশমে ব্যথা নাশক হিসেবেও কাজ করে। মাথা ব্যথা, জয়েন্টে ব্যথা, শরীরের যে কোনো অঙ্গে ব্যথা হলে আপনি এই কুলেখাড়ার পাতার রস সেবন করবেন, আপনার ব্যথা প্রশমন হবে। কুলেখাড়ার অন্যতম বৈশিষ্ট্য হলো এটি পুরুষদের বন্ধাত্মের চিকিৎসায় ব্যবহৃত হয়। কুলেখাড়া গাছের বীজ পুরুষদের বন্ধাত্মের চিকিৎসায় উল্লেখযোগ্য ভূমিকা রাখে, খুবই ভালো কার্যকরী হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। কুলেখাড়ার বীজ একটি অ্যাফ্রোডিসিয়াক হিসেবে কাজ করে। এর সিরাম টেস্টোস্টেরন এবং শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করতে পারে। যে সকল পুরুষ শারীরিক সক্ষমতা হারিয়ে ফেলেছেন, শারীরিকভাবে দুর্বল, আপনার স্পার্ম কাউন্ট কমে গিয়েছে, শুক্রাণুর সংখ্যা কমে গিয়েছে, আপনি শারীরিকভাবে দুর্বল হয়ে গেছেন, আপনার এই শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য, দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য, আপনার শরীরে শুক্রাণুর উৎপাদন বৃদ্ধি করার জন্য, আপনি যাতে আরও বেশি সময় নিয়ে সুখ উপভোগ করতে পারেন, সেজন্য এই কুলেখাড়ার পাতা আপনার নিয়মিত সেবন করা উচিত। আপনি যদি নিয়মিত এই কুলেখাড়ার পাতার রস সেবন করেন তাহলে আপনি এই শারীরিক দুর্বলতা, আপনার এই শারীরিক সমস্যা কাটিয়ে উঠতে পারবেন, আপনার সক্ষমতা ফিরে আসবে, শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি পাবে। আপনি যদি বন্ধাত্মের সমস্যায়ও ভুগে থাকেন তাহলেও কিন্তু উপকার পাবেন। আপনার টেস্টোস্টেরন হরমোন যদি কমে গিয়ে থাকে, এই টেস্টোস্টেরন হরমোনের লেভেল বাড়াতেও কিন্তু সাহায্য করবে এই কুলেখাড়া উদ্ভিদ। এই কুলেখাড়ার পাতা কিভাবে খেতে হয় আসুন একটু জেনে নিই। কুলেখাড়া একটি পুষ্টিকর শাক এবং এটি বিভিন্নভাবে গ্রহণ করা যেতে পারে, অর্থাৎ খাওয়া যেতে পারে। আপনি কুলেখাড়ার পাতার রস করে খেতে পারেন। কাটা পাতা নিয়ে আপনি মিক্সারে সামান্য পানি দিয়ে বেটে নিলেন, তারপর এই রসটা ছেঁকে আপনি খেতে পারেন। এক কাপ পানিতে এক টেবিল চামচ রস এবং এক টেবিল চামচ মধু মিশিয়ে সেবন করতে পারেন। কুলেখাড়ার আপনি চা বানিয়ে খেতে পারেন। এক গ্লাস পানিতে তিন থেকে চারটি পরিষ্কার পাতা মিশিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন, এতে এক টেবিল চামচ মধু মিশিয়ে গরম গরম সেবন করুন। শুকনো পাতা মিক্সারে দিয়ে পিষে একটি পাত্রে আপনি গুঁড়ো করে রাখতে পারেন। এক গ্লাস পানিতে আধা চা চামচ এই গুঁড়ো এবং এক চা চামচ মধু মিশিয়ে আপনি দিনে এক থেকে দুইবার
পান করতে পারেন। সাধারণত প্রাকৃতিক এই উপায়গুলোতে সেরকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না। তারপরেও যদি খেলে আপনার কোনো রকম কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। তো বন্ধুরা, ফুলের থালার এই ছিল কিছু ভেষজ উপকারিতা। আশা করছি এই উদ্ভিদটি আপনারা চিনতে পেরেছেন এবং এর স্বাস্থ্য উপকারিতাগুলো আপনারা গ্রহণ করবেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।